ভিডিও শুরুতেই বলে রাখি, মন খারাপের কিছু নেই, আমরা ইনশাল্লাহ জয়ী হব। আই মিস রিসেপ তাইয়েপ এরদোয়ান জয়ী হবে, তবে একটা সিস্টেমের মধ্যে আটকে গেছে এই মুহূর্তে রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যৎ। দর্শক, বড়ই নাটকীয় মোড় নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। তবে এই মুহূর্ত পর্যন্ত এরদোয়ান সাহেব অনেকটাই এগিয়ে আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এগিয়ে থাকার পরেও তিনি আসলে এই মুহূর্তে প্রেসিডেন্ট হবেন কি না তা নিশ্চিত না, তাকে দ্বিতীয় আর একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আজকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, মানে মোট ভোটের 50% ভোট তিনি পাননি, মাত্র সামান্য আপনার 76 পয়েন্ট ভোটের জন্য, মানে ওনার টোটাল ভোটের পরিমাণ হচ্ছে 49.26%। আর 74% যদি হইতো, 50% হইয়া গেলেই কিন্তু প্রেসিডেন্ট হইতে পারতো। যাই হোক, হয়তো একদিন আগে পিছনে হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রধান বিরোধী প্রার্থী কেমাল, তিনি পেয়েছেন 45.04%। এখানে সমস্যা হচ্ছে সিনান ওগান নামক আরও একজন প্রেসিডেন্ট প্রার্থী আছেন, এই ব্যক্তি যেই ভোট পেয়েছে সেটার পরিমাণ হচ্ছে আপনার 5.28%। এখন এরা দুজন যদি আবার জোট বাঁধে তাহলে এরদোয়ানের জন্য কি বিপদ আছে, না এই মুহূর্ত পর্যন্ত বিপদ নাই? আমরা যদি একটু অঙ্কের হিসাবটা দেখি যে এরদোয়ান সাহেব পেয়েছে 49.26, আর এই দুজন যেটা পেয়েছে সেই ক্ষেত্রে আপনার ওইভাবে আসলে একক সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে না। 99.67% ভোট গণনা হয়েছে, বাকি আছে 33%, তাই একেবারে কাছে এসেও জয় হাতছাড়া হতে পারে এরদোয়ানের। দর্শক, তুরস্কে প্রেসিডেন্ট হতে গেলে 50% বেশি ভোট পেতে হয়, কিন্তু এখন পর্যন্ত এরদোয়ান বা কেমাল কেউই তা পায়নি। এরদোয়ান আছেন খুব কাছাকাছি, আর সেজন্যই আবারও ভোটের কথা উঠেছে। শেষ পর্যন্ত 50% বেশি ভোট না পেলে আগামী 28 মে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন যে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোট গরিষ্ঠতা পেয়েছে, তিনি তার ধর্মনিরপেক্ষ প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেকটাই এগিয়ে আছেন। তবে আঙ্কারায় দলের সদর দপ্তরে এরদোয়ান বলেছেন, আমরা এখনও জানি না এই ভোট পর্ব প্রথম দফাতে শেষ হবে কিনা, মানে আমি যখন এই ভিডিওটা আপলোড করছি। যদি মানুষ দ্বিতীয় দফার ভোটের দিকে চায় তাহলে আমরা সেই রায়কে সম্মান জানাবো। তো দ্বিতীয় দফা যদি ভোট হয়, আমরা বিশ্বাস করি এরদোয়ান সাহেবের যে জনসমর্থন বা আমরা যতটুকু ভোটের পরিমাণ দেখছি সেটাতে একটা পজিটিভ ফিডব্যাক আছে, দ্বিতীয় দফা ভোট হলেও এরদোয়ান সাহেব পাশ করবে ইনশাআল্লাহ। কারণ এই মুহূর্তে তুরস্কের ভোটটা দুইটা দিকে বিভক্ত আছে, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, একটা হচ্ছে আস্তিক মানুষের। তো কেমাল ধর্মনিরপেক্ষ, রাশিয়ার বিপরীতে পশ্চিমাদের চাটুকার দালাল, আর ওপর দিকে এরদোয়ান, তিনি ধর্মে বিশ্বাসী, রাশিয়ার মিত্র, বা তুরস্কের ইয়াং জেনারেশনের এই মুহূর্তে পজিটিভ একটা ফিডব্যাক হচ্ছে এরদোয়ান। তো ইনশাল্লাহ হয়তো রাত্রে রাত্রে আমরা অনেক তথ্য পাবো, আগামীকালকে আপডেট করতেও পারি, কারণ আমি যখন ভিডিওটা আপডেট করছি তখন হয়তো 33% ভোট বাকি আছে, মানে দশমিক, তো সেটা চলেও আসতে পারে। যাই হোক, বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।